হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুড প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা স্বাস্থ্যকর চটজলদি রেসিপি। আজকে তৈরি করে দেখাচ্ছি কর্ন স্যুপ। এটা বিকেলবেলা আপনারা খুব সহজেই আর তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। আসুন দেখে নিই আজকের আমার রেসিপি। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুইট কর্ন। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাস অন করে নিচ্ছি। এবার আমি একটা প্যান বসিয়ে নেব, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 700 ml পরিমাণে জল। এর থেকে আমি 5 বাটি স্যুপ বানিয়ে নেব। এবার আমি কর্ন যে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুইট কর্ন, দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের গাজর। আপনারা গাজর দিতে না চাইলে দেবেন না, তবে এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচিয়ে রাখা বিনস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে রাখা আদা আর পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আপনাদের কাছে যদি শামরিচ থাকে সেটা ব্যবহার করলে বেশি ভালো হয়, আমার কাছে নেই তাই আমি গোলমরিচই ব্যবহার করছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, ফুটে উঠলে এই ধারে যে ফেনাগুলো রয়েছে এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, তবেই কিন্তু আমাদের একটা ক্লিয়ার স্যুপ তৈরি হবে। এরকমভাবে 2 থেকে 3 বার আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। বাটারটা আপনারা কম বেশি করতেই পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু স্যুপটা আমরা একটু গাঢ় করতে চাই সেহেতু এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর। এবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি ভিনিগার 1/2 চা চামচ পরিমাণ। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্যুপ আমাদের একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।